is Daily Rohingya News brought to you by Burma Times. আজি 10 তারিখ জুন 2015 শনিবারৰ খবৰ আই আবু আজম আরকানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্মা টাইমস ডেইলি নিউজ তো খবৰৰ সুরখি কতদিন আগে ইরাওয়ডি দরিয়াতু জেবুটান্দ জিল মানুষী নরে মংডু তম্বুরত আনি বাদে বাংলাদেশ রাজ্যে বর্মার ফরগরিয়ারে হিতার আল্লাহ সই ফয়সালা গো জবলি হইয়ারে বর্মার হুকুমতৰ তৰফতু মিডিয়া মাজে হইয়ে চকত মাজে মুরাগে দেড়ে একান বিজারা শিসবাই হকুমতরে গসে দিবল্লা বলিয়ারে সাত দেহেন টাইম মাঝে পুলিশ আদে লুন্ডিং এ আরো এলজাম দিবল্লা বলিয়ারে রোহিঙ্গারে সাইল গত হালিয়া শুক্রবারে জুমা বাদে পাকিস্তান মুক্তলিফ শহর মাঝে রোহিঙ্গাল্লা বলিয়ারে বেশা বেশি ডর তঞ্জিম আদে আর বেশি ডর মেডিয়া কল মিলিয়ারে উগ্র বেশি ডর হরতাল গজ্জে বর্মা টাইমস ডেলি নিউজ তো খবর খুলাসা গত হালিয়া চক টম মাঝে উগ্র মানুষ জীবন নাম আব্দুর রজক বাবার নাম আব্দু বারি মানুষ বা গরিব মানুষ মুরাম মাঝে দারগল লাগিয়ে দে হেডে জল মাঝে দুয়া খারাপ শেষ পাই হি নরে আনিয়ারে নিজর ঘর মাঝে রাখিয়ারে হকুমতর ডাকিয়ারে পুলিশ আদে লুন্ডিং জিন ফারাম মাঝে সিকিউরিটি ফৌজ বলে হয় ইয়ারে তাগে হিতারে ডাকিয়ারে গসাই দিয়ে দে টাইম মাঝে পুলিশ আদে লুন্ডিং এ হদ দে ইন দে সারগুয়া শীল আরো দোয়া হড় বলে হয় ইয়ারে বলা জুরি নিজর মাতার ওরে তুলি দিবল্লা বলে ইয়ারে কোশিশ করে দে টাইম মাঝে মিলিটারি হবার ফায়ারে জিন লুঞ্চুরে মিলিটারি আছে হিতারা আই বাদে জিন পুলিশ আদে লুন্ডিং আছে তার আরে বেশা বেশি গালাগালি করি আরে আর দমকি দি আরে ইন তোমার মামলা ন হেন হইয়ারে হিতার আরে দমকি দি দৌড়াই দিয়ে আরো বেশা বেশি তার আরে নসিহত গজ্জে বলা জুরি ইলজাম কল দে দেহিয়ান মাঝে হাজ গরি পাড়ার মুরব্বী কল হতে সাদ দে যদি মিলিটারি নয়তো বলি আরে সত্তর কান জুলুম গজ্জে বলি হইয়ারে আর বেশি ডর কান ইলজাম দিয়ারে হন্দিলা জুলুম করতে দিহিয়ান আল্লাহ বাদ হনিকে ন জানে ইয়ান তো বেশি আল্লাহ হারাই বলি হইয়ারে মিলিটারি জিন আসে হিনে তাকিদ গরি বাদে জিন পুলিশ আদে লুন্টি মগর পয়েন্ট আছে হিতার আরে দৌড়াই দিয়ে বলি আরে হইয়ে আরো মিলিটারি আব্বার যে জায়গা মাঝে হিন ফাইয়ে মানুষ হি বারলে আর পর্যন্ত তোয়াইতে গিয়ে তোয়ারে বাদে হন শিসনা ফাদে হ্যাঁ আনল্লা বলিয়ারে আর হন লম্বা গত্য ন দে বলিয়ারে হইয়ে দিন আগে ইরাউডি দরিয়াতু যে বুটান বর্মান নেবিয়ে দজ্জিল মানুষই নরে মংডোর উত্তরে তম্বুর মাঝে আনি বাদে গত হালিয়া হিতারারে সাইগরি বাদে মানুষ জিন আছে হিন বেশিসা বাংলাদেশের মানুষ দিহান সবুত গরি বাল্লা বলিয়ারে বর্মার দুই নম্বর ফোর মিনিস্টার ও তঞ্জয়ে বই ও মিডিয়ারে হইয়ে সিরিফ দুশত বর্মার মানুষ আর বাকিগিন বেগুলন বাংলাদেশের মানুষ হেন হইয়ারে হইয়ে জিন দুশত বর্মার মানুষ আছে হেড বুতরে 82 জন মরত হয়েন 26 জন মায়া হয়েন আর 43 জন গুড়া হয়েন বলিয়ে হইয়ে জিন বর্মার মানুষ আছে হিতারারে হনকান অ্যাকশন নলয়ারে আর জিয়ন নদিয়ারে যার যার ঘর তারে তারে সহি সালামত পৌঁছাই দিব বলিয়ারিও হইয়ে আর বাংলাদেশের যে মানুষজন আছে হি নরিও বাংলাদেশের হকুমতরে সহি সালামত গছাই দিব বলিয়ারে হইয়ে ইয়ার আগতীয় যে বুটান্ত জেল দুশত বাংলাদেশের মানুষ সিরিফ 8 জন রোহিঙ্গা বলি হইয়ারে দুনিয়ারে হইয়ে ইয়াইও 837 জন মানুষত্ব সিরিফ 200 বর্মার মানুষ আর বাকি গিম বেগুলন বাংলাদেশের মানুষ বলে হইয়ারে দুনিয়ারে জানার জিন মানুষ সকল দরিয়াত্তু থাইল্যান্ড মালয়েশিয়া জারগই আর জিন দরিয়া মাঝে মরের ইন বেশিসা বাংলাদেশের মানুষ বলে হইয়ারে বর্মার হকুমতত্বর হত্তু বেশা বেশি কোশিস করাত আছে গত হালিয়া 5 তারিখের দিন শুক্রবারে জুমা বাদে পাকিস্তান মুখতলিফ শহর মাঝে করাচি পেশাওয়ার এন্দিল্লা অন্য অন্য শহর মাঝেও বিশ্বের ডর উগ হরতাল গজ্জে যে হরতাল মাঝে
রোহিঙ্গা লাবলিয়ারে বেশা বেশি আওয়াজ সকল তুললে হাজগর ইহিতার আওয়াজ তুললে দেড় ভুতরে জামাতে ইসলামের রাইস জনাব মোহতরম মৌলানা সিরাজুল হক হিবানি জবাজে শামিল হয়ে আরও হিন্দুল্লাহ ডট ডর তঞ্জিমার রাইস সকল আর বেশা বেশি মেডিয়কল ইন্টারন্যাশনাল মেডিয়কল জিন পাকিস্তানের মাঝে আছে তারাইও হাজির হয়ে হাজগরি রোহিঙ্গা অকলরে বর্মার ভুতরে আজ্ঞা তিন বছর পর্যন্ত হিন্দুল্লাহ গড়িয়ারে জুলুম করে দে মারে দে ধরে দে হিয়ান মাদে পাকিস্তানের হকুমত আর অন্য মামালিক অকল নিজাম থাকি দে হিয়ানরে বেশা বেশি তুলি দজ্জে আর ইউএনরে হিন্দুল্লাহ হার হকুমত অকল জিন নাকি মামালিক অকল বর্মালে বাজা আছে হি নরিও বেগুলনরে ডিমান্ড গজ্জে আরও এখন জিন পাকিস্তান মাদে ডর তঞ্জিম অকল আছে হি তার আত্মরফতু হিন্দুল্লাহ হামেশা ফতে শুক্রবারে গরিব বলি আরে হি তারা নিজে বাজে হইয়ে আরও ডর মেডিয়া অকল জিন আসছে হি তারা ইউ বেশা বেশি আওয়াজ অকল তুললে হিন্দুল্লাহ ইউএন তরফতু উমন মুত্তাহাদার তরফতু রোহিঙ্গা অকলর মামলারে জলদি তু জলদি গড়ি দিবাল্লা বলি আরে হি তারা ডিমান্ড করছে তারা গতহালিয়া হরতাল করি বাদে জিয়ান ডিমান্ড স্টেটমেন্ট নিয়ালাই ইয়ানরে ইউএন মাঝে ফসাই আরো পাকিস্তানের অ্যাসেম্বলি মাঝে কান ফসাই আজিয়া পাকিস্তানের উজির আজম জনাব নওয়াজ শরীফ সাহ ইবে ইয়ে নিজে বাজে মিডিয়াম মাঝে আইয়ারে রোহিঙ্গার হাল দকল আর রোহিঙ্গারে জুলুম করে দে আর রোহিঙ্গারে আজ্ঞা তিন বছর তুই লয়ারে জুলুম করাত আছে দে হিয়ানরে বরদাস্ত নহে বলে হইয়ারে আজি আহি বেয় নিজে বাজে আওয়াজ তুললে আরো লন্ডনের মাঝে আজি অগুয়া বেশি ডর হরতাল গজ্জে যে হরতাল শ্রীলঙ্কার অগুয়া তঞ্জিম হি বেয়ে মিলিয়ারে আর রোহিঙ্গা অকল জিন লন্ডনের মাঝে আছে হি তার আরেও দাওয়াত দিবা দে আনিয়ারে বেশি ডর অগুয়া হরতাল গজ্জে যে হরতাল মাঝে রোহিঙ্গার ভূতত্ব ইউকে মাঝে তাগে দে জনাব উটুং কিনসাব ইবেও হাজির হয়ে আরও বেশা বেশি মানুষ সকল হাজির হয়ে বেশি এতপিনার সাথে আর বেশা বেশি আওয়াজের সাথে রোহিঙ্গা সকলের হালতরে বয়ান গজ্জে আজি আর খবর দূর ইনশাল্লাহ অনারাল্লাহ মুমিকে আর নয়ানে খবরলে হাজির হইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।